আমার বন্ধু তার বাসায় আমাকে ইনভাইট করে পড়ে গিয়েছে বিপদে, কারণ আমি খাওয়া দাওয়া করে আবার বাসার জন্য বেঁধে নিয়ে যাই, কিন্তু তার বাসা থেকে কোনো খাবারে আমাকে নিয়ে যাইতে দিবে না, তাই তার উপরে চরমভাবে নির্যাতন করলাম। শুরুতেই চলে আসলাম বিসমিল্লা অটোতে, কারণ যে হারে রোদ গরম পড়তেছে ভাইরে ভাই, আমার জানেমানটার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তাই বন্ধুর বাসায় যাওয়ার আগে ভাবলাম গাড়িটা খুবই সুন্দরভাবে ওয়াশ করে নিই, তাই আমি ছটপট করে খুবই সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করে নিলাম। আর আমি এমন ভাবে জানেমানকে দুই তিন দিন পর পরে ওয়াশ করে থাকি, কারণ দেখতে চকচকা ফকফকা লাগে। যাই হোক, শুরুতেই আমি চলে আসলাম আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিংকে রিসিভ করার জন্য। নবাবকে রিসিভ করে ছটপট করে বাইকে উঠাই নিলাম, তাকে বাইকটা চালাতে দিয়ে এখন আমরা যাচ্ছি আমার বন্ধু হিমেলের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা অনেক লেট করে যাচ্ছি তার বাসায়, সে আমাকে যাইতে বলছিল দুপুর 2টার আগে, কিন্তু আমরা যাচ্ছি বিকাল 5টার পরে। কিন্তু যে হারে রোদ গরম পড়তেছে দুপুরে যাওয়া একদমই সম্ভব ছিল না, আজকের তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াস। তাই জন্য আমরা বিকেল টাইম ঠান্ডায় ঠান্ডায় বের হয়ে শুরুতেই চলে আসলাম একটা মিষ্টির দোকানে, কারণ বন্ধুর বাসায় ফার্স্ট টাইম যাচ্ছি বলে কথা, হালকার উপর ঝাপসা করে তো কিছু নেওয়াই লাগবে। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম, তারপর মিষ্টি টিষ্টি নিয়ে রওনা দিয়ে দিলাম। আমাদের জন্য ওয়েট করছিল আমার বন্ধুর ছোট ভাই আমাদেরকে রিসিভ করে বাসায় নিয়ে যাওয়ার জন্য, তাছাড়াও আরো একটা ছোট ভাই আসবে নূর, তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সে আসতে লেট করতেছে দেখে গাড়ি গুড়টা রেখে আমরা কয়েকটা ফটোশুট করলাম। 2-4টা ফটোশুট করতে নূর চলে আসলো, তাই আর দেরি না করে নূরকে গাড়িতে উঠাই নিয়ে ঝটপট করে রকেটের গতিতে চলে আসলাম আমার বন্ধু হিমেলের বাসায়। আর এটাই হচ্ছে আমার গুলুমুলু বন্ধু হিমেল। হিমেল হচ্ছে আমার কলিজা, তাই তার সাথে একটু বেশি দুষ্টামি ফাজলামি করে থাকি। তাই আমার বন্ধুকে দুষ্টামি করে বলছিলাম, কিরে তোর বাসায় আসলাম আর তুই আমাদেরকে নাস্তা টাস্তা না দিয়ে বসায় রাখছিস। এটা বলতে আমার বন্ধু পেরাই পড়ে ঝটপট করে আমাদের জন্য অনেকগুলা নাস্তা টাস্তার ব্যবস্থা করে ফেলছে। অথচ খাওয়ার সময় বন্ধু দেখছি পিছনে লোকে আছে, তার নাকি পেটে ক্ষুধা নাই, কিন্তু কলা দিলে সে কখনোই না করে না। তার খাবার উপরে অনেক রুচি, সে প্রচুর পরিমাণে খাইতে পারে, অথচ আমি কারো বাসায় ইনভাইটে গেলে লজ্জায় খাইতেই পারি না। তো নাস্তা খাওয়া শেষ করে বসে থেকে একটু রেস্ট করতে শুইতে ইচ্ছা করলো, তো শুয়ে পড়তে দেখছি ঘুমাই গেছি গা। এরপর আমার বন্ধু ডিনার করার জন্য ডাকতে আসলো, তারপর লে আমার অবস্থা। কি রে, আমি কি বিয়া বাড়িতে দুধ এনে দিচ্ছিস কি? এই খাইছিস কে এখানে? ইয়া না না খাই নাই। সারাক্ষণ ঘুম থেকে ডাকলাম, এখন ওইটা খাইতে বলছে। খাবে না, যা তুই তুই খাবে না।